আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো এরকম মজাদার একটা স্যালমন ভর্তা। তারিক খুব পছন্দ করে এই ভর্তাটা। হাঁড়িটা গরম করে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিব। আমি কেনের রেড স্যালমনটা নিয়েছি, আপনারা চাইলে ফ্রেশটাও নিতে পারেন। এই সরিষার তেলের মধ্যে স্যালমনটাকে কিছুক্ষণ ভেজে নিব। সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিব। এ পর্যায়ে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি আর কোনো রকম মশলা ব্যবহার করব না। আমি কি কি উপকরণ ব্যবহার করব সেগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কয়েকটা রসুন আর আস্ত লাল মরিচ ভেজে নিয়েছি। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে মরিচটাকে ভেঙে নিব। কয়েকটা রসুন, তেলে নেওয়া রসুন দিয়েছি, 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন আমি মাছটা দিয়ে মিক্স করে নিব। কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। আমার লবণটা পর্যাপ্ত হয়নি, তাই আরো কিছুটা লবণ দিয়ে দিয়েছি। প্রথমে যে সরিষার তেল দিয়েছিলাম সেটার ফ্লেভার ভাজার কারণে অনেকটা চলে গিয়েছে, তাই আবার কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। আমার ভর্তা হয়ে গিয়েছে, খেতে অনেক টেস্টি ছিল ভর্তাটা। থ্যাংক ইউ।